একদিকে রাজনীতির রঙ্গমঞ্চ, অন্যদিকে খেলার ময়দান, দুই ক্ষেত্রেই সমান সাবলীল সুলতান আহমেদ। রাজনীতির সঙ্গে তার সম্পর্কটা যতটা দৃঢ়, ক্রীড়া জগতের সঙ্গেও তার বন্ধন ততটাই মজবুত। মূলত খেলার মাঠের প্রশাসনের সঙ্গে যুক্ত হলেও তার জীবনের অনেকটা জায়গা জুড়েই রয়েছে খেলাধুলা এবং শরীরচর্চা। নিয়মিত সকালে উঠে যোগাসন, তারপর কিছুক্ষণ ট্রেডমিলে হাঁটা, খবরের কাগজের মতোই এটাও তার ডেলি রুটিনের অংশ। পরিসংখ্যান বলছে দেশের অর্ধেকের বেশি ভোটারই তরুণ, সেই যুব সমাজকে পাশে পেতে উলুবেরিয়া তৃণমূল প্রার্থীর অস্ত্র সুস্থ থাকার দাওয়াই। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে সকাল থেকে রাত অবধি, রাত ১১টা আমার কাজ শেষ হয়, তো এই যে কর্মযোগ্য করবো কী করে, প্রত্যেককে করা উচিত, শুধু আমরা যে রাজনীতি করি বা কাজ করি, এভরিবডি কে ভাই, স্বাস্থ্য যদি ঠিক না থাকে আর তাহলে কাজ করার যে উদ্যোগ প্লাস এই যে ক্যাপাসিটি স্প্রিট সেটাও আসে না। রাজনীতির মারপ্যাচের সঙ্গে তার পরিচয় নতুন নয়, এর আগে দুবার ইন্টালি থেকে বিধায়ক ছিলেন তিনি, ছাত্র জীবনেও যুক্ত ছিলেন সক্রিয় রাজনীতির সঙ্গে, তারপর ২০০৯ লোকসভা ভোটে জিতে উলুবেরিয়া থেকে তৃণমূল সাংসদ, বেশ কিছুদিন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন সুলতান আহমেদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উৎরায় পার করে এসেছেন, কিন্তু কখনো সম্পর্ক ছিন্ন করেননি সাধারণ মানুষের সঙ্গে, আজও সময় পেলেই তাদের অভাব অভিযোগ শোনেন সুলতান আহমেদ। এটাই তার জনসংযোগ, এটাই তার প্রচার, আর এই জনসংযোগের ওপর ভর করেই এবারও উলুবেরিয়ায় তৃণমূলের জয়ধ্বজা ওড়ানোর স্বপ্ন দেখছেন সুলতান। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।